প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আর্নে। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর যে বাংলা পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন, তার একটা অত্যন্ত সুন্দর কবিতার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব, সেই কবিতাটার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক। এই অভিষেক থেকে 2021 মাধ্যমিক পরীক্ষার জন্য এবং তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা বা ইউনিট টেস্ট পরীক্ষাগুলোর জন্য কোন প্রশ্নগুলো তোমরা সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করবে, সেই নিয়েই আজকে আমাদের এই ভিডিও। তবে সেই প্রশ্নগুলো বলার আগে তোমাদেরকে বলে দিই যে বাংলার অন্যান্য গল্প, কবিতা, প্রবন্ধ থেকে ইতিমধ্যেই আমরা 2021 মাধ্যমিক পরীক্ষার অনেক সাজেশন আমরা আপলোড করেছি। সেই ভিডিওগুলোর লিংক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে যে আই বাটনটা আসছে সেটা থেকে, অথবা তোমরা সরাসরি আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। বাংলা ছাড়াও ইতিহাস, ভূগোল, ইংরাজির অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপলোড করেছি তোমাদের জন্য, সেগুলোকেও তোমরা উপরের যে আই বাটন আসবে সেই আই বাটন থেকে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সব কটা ভিডিও দেখে নিও। তাহলে আমি নিশ্চিত যে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে সেই ভিডিওগুলো দেখে। আজকে আমরা তাহলে দেখে নেব যে অভিষেক কবিতা থেকে 2021 মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুত করবে। অভিষেক কবিতা থেকে প্রশ্নমান তিনের জন্য তোমরা যে প্রশ্নগুলো খুব ভালোভাবে প্রস্তুত করবে সেগুলো আমি একটা একটা করে বলে যাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে সেগুলোকে লিখে নাও। প্রথম যে প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে করবে সেটা হলো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। দ্বিতীয় যে প্রশ্নটা এই কবিতা থেকে তোমরা খুব ভালোভাবে করবে সেটা হলো, হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে অর্থাৎ এই কথাটি কে বলেছে, তিনি একথা বলেছেন কেন, অর্থাৎ বক্তার একথা বলার কারণ কি। পরবর্তী প্রশ্নমান তিনের জন্য যে প্রশ্নটা, কি হেতু মাত গতিতব আজি এ ভবনে, কে কাকে এই কথাটি জিজ্ঞাসা করেছে, উদ্দিষ্টজনের সেখানে আসার কারণ কি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তার পরবর্তী প্রশ্ন, অনুমতি দেহ কে কার থেকে কিসের অনুমতি চেয়েছেন, তা কবিতা অবলম্বনে লেখো। পরবর্তী যে প্রশ্নটা তোমরা করবে, অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে, কেন তাকে অম্বুরাশি সুতা বলা হয়েছে বা তার এমন নামকরণের কারণ কি, ইন্দ্রজিতের কাছে তার আসার কারণ কি, অম্বুরাশি সুতা কে, তিনি কাকে কি উত্তর দিলেন। এখানে দেখো প্রশ্নটার মাঝখানে একটা স্ট্রোক আছে, অর্থাৎ দুভাবেই প্রশ্নটা আসতে পারে। অম্বুরাশি সুতা উত্তরিলা দিয়ে দিতে পারে যে অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে, তার এরূপ নামকরণ কেন, অথবা তার সাথে দিয়ে দিতে পারে ইন্দ্রজিতের কাছে তার আসার কারণ কি, অথবা অম্বুরাশি সুতা উত্তরিলা এই লাইনটা বলে অম্বুরাশি সুতা কে, তিনি কাকে কি উত্তর দিলেন, এরকমভাবেও আসতে পারে। মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা থেকে তিন নম্বরের প্রশ্নের জন্য যে নেক্সট কোশ্চেনটা তোমরা করবে সেটা হলো, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, কার কথা বলা হয়েছে, অর্থাৎ রত্নাকর রত্নোত্তমা বলতে কার কথা বলা হয়েছে, তার এমন নামকরণের কারণ কি, এবং তিনি কি উত্তর দিলেন। এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে প্রস্তুত করবে। পরবর্তী যে প্রশ্নটা করবে সেটা হলো, সশৈনে সাজেন আজি যুঝিতে আপনি, কি সশৈনে সাজছেন, তার সশৈনে সাজার কারণ কি। পরবর্তী যে প্রশ্নটা তোমরা অভিষেক কবিতা থেকে করবে সেটি হল, তবস্বরে মরিয়া বাঁচিল বক্তা কি, তার এমন উক্তির কারণ আলোচনা করো, অর্থাৎ তিনি এই কথাটি কেন বলেছিলেন বা তার এই কথা বলার কারণ কি। তার পরবর্তী প্রশ্ন, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার কথা, বক্তাকে অর্থাৎ এই উদ্ধৃতিটির বক্তাকে, এই কথাটি কে বলেছেন, কনক লঙ্কার দশা সম্পর্কে তিনি এমন হাহাকার করেছেন কেন। পরবর্তী যে প্রশ্নটা তোমরা অভিষেক কবিতা থেকে প্রশ্নমান তিনের জন্য করবে সেটি হলো, রক্ষ
রক্ষকুলমান একাল সমরে। কে কার প্রতি এই উক্তিটি করেছেন? কাল সমরে বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন তা অভিষেক কবিতা অবলম্বনে লেখো। আর তিন নম্বরের শেষ যে প্রশ্নটি আমি তোমাদের দেব সেটা হলো, কাপিলা লঙ্কা কাপিলা জলধি, কারণ কি? অর্থাৎ কেন লঙ্কা কাঁপছিল, কেন জলধি কাঁপছিল, সেই কারণ তোমাদের লিখতে হবে। এতক্ষণ আমি যেগুলো তোমাদের দিলাম সেগুলো প্রশ্নমান তিনের প্রশ্ন। এইবারে অভিষেক কবিতা থেকে আমি তোমাদের প্রশ্নমান পাঁচের কতগুলো প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে। আমরা দেখে নিই প্রশ্নমান পাঁচের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্রস্তুত করবে। প্রথমেই যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেটা হচ্ছে ইন্দ্রজিৎ চরিত্র এবং রাবণ চরিত্র। এই দুটো কিন্তু অভিষেক কবিতা থেকে খুব ভালোভাবে তোমরা করে নেবে। তার পরবর্তী প্রশ্ন, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, কে কার থেকে কিসের আজ্ঞা চেয়েছেন? আর একবার কথাটি কেন বলা হয়েছে সেটি অভিষেক কবিতা অনুসারে বিস্তারিত লেখো। এই প্রশ্নটা খুব ভালোভাবে করবে। তার পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বরের জন্য, নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। অর্থাৎ এখানে পিতা কাকে বলা হয়েছে, পুত্র কাকে বলা হয়েছে। অভিষেক কবিতা অনুসরণে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। এটা কিন্তু খুব ভালোভাবে তোমরা প্রস্তুত করবে। এরপরে যে প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে করবে সেটা হলো, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, কে কাকে এ কথা বলেছেন, বক্তার এমন কথা বলার কারণ বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন যেটা তোমরা অভিষেক কবিতা থেকে পাঁচ নম্বরের জন্য ভালোভাবে প্রস্তুত করবে সেটা হলো, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, উক্তিটি কে কাকে করেছেন, কনক লঙ্কার কোন দশার কথা তিনি জানিয়েছেন তা অভিষেক কবিতা অবলম্বনে আলোচনা কর। আমি এই ভিডিওতে তোমাদের যে তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অত্যন্ত ভালোভাবে প্রস্তুত করতে হবে। তবে তোমাদেরকে বারবার করে বলে রাখি যে প্রশ্নগুলো পড়ার আগে তোমাদেরকে কিন্তু পাঠ্য বইটা খুব ভালোভাবে পড়তে হবে। তার কারণ একই প্রশ্ন যদি অন্যভাবে দেওয়া হয় তাহলে যারা পাঠ্য বইটা পড়বে তারা কিন্তু সহজেই ধরে নিতে পারবে যে কোন প্রশ্নটা, কোন জানা প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। তাই পাঠ্য বই পড়া সবচেয়ে বেশি প্রয়োজনীয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দিও ভিডিওগুলোকে, আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে নিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো। আজকের জন্য এতটুকুই থাকলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুব শীঘ্র দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও।